সোসাইটি নির্বাচনে নয়ন-আল পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল প্যানেল পরিচিতি সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি নাম বললে সময় চলে যাবে, সবাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি অত্যন্ত সম্মানের সহিত তাদেরকে সবসময় শ্রদ্ধা করি, সেই সম্মানিত ব্যক্তিবর্গ এবং অডিয়েন্সের সামনে আমার প্রাণপ্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই এবং বোনেরা এবং ছোট্টমণিরা, আজ বাংলাদেশ সোসাইটি সেই 1975 জন্ম, আজ বাংলাদেশ সোসাইটি কোথায় এসেছে 28,000 মেম্বার। আমি বক্তব্য দেব না, বক্তব্য আমার অনেক শোনেন টিভিতে সব জায়গায় শোনেন, কিন্তু আমি শুধু দু একটা কথা বলবো, সেটা হলো যে বাংলাদেশ সোসাইটি এই প্যান্ডামিকের সময়, এই প্যান্ডামিকের সময় বাংলাদেশ সোসাইটি যে আমাকে অনেক কিছু বলে, কিন্তু আমি মনে করি এটা শুধু আমার উপরে দায়িত্ব ছিল, আমি দায়িত্ব পালন করছি। আজ বাংলাদেশ সোসাইটি সেই যে টেক্সাস কারাগার থেকে 500 জন বন্দী মুক্তি করে আনা হয়েছে শুরু করে, তারপরে এই যে কনসুলার সেবা দেখতেছেন এটা আমরা বের করে নিয়ে এসেছি কনসুলার অফিস থেকে, মানে ম্যানহাটন থেকে। আর এই প্যান্ডামিকের সময় আপনারা জানেন বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে প্রায় 500 মানুষকে খাদ্য সামগ্রী দেওয়ার একটা ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেটা বন্ধ করেছি, খাদ্য সামগ্রী বাংলাদেশের সোসাইটির অর্থায়নে সেটা বন্ধ করে আমরা 1,000 বক্স খাদ্য সামগ্রী মিনিস্ট্রি থেকে এনেছি। আলী ভাই আমি আমরা 1,000 বক্স যেখানে কাউন্ট করলে অন্তত $40,000 খাদ্য সামগ্রী বাংলাদেশ সোসাইটির জন্য এই প্রথমবার আমরা মিনিস্ট্রি থেকে এনেছি। আর আরেকটা সংগঠন আরেকটা দল ওনারা বলেন যে মিনিস্ট্রি নিয়ে যাবেন, দেখেন আজকে মিনিস্ট্রিমের সাথে এই সংগঠনের অনেকে জড়িত, আলী ভাই কমিউনিটি বোর্ড মেম্বার, আমি কমিউনিটি বোর্ড, আমাদের এই প্যানেলে যারা কাজ করতেছেন তারা অনেকেই কমিউনিটি বোর্ড মেম্বার এবং আমরা কমিউনিটি বোর্ডের মাধ্যমে কাজ করতেছি, এবং এই প্যান্ডামিকের সময় আমরা প্রমাণ করেছি যে নয়ন-আল ভাই, নয়ন ভাই সহ যে আমরা ফিল্ডে থেকে আমরা মানুষের দৌড়ায় যে মানুষকে সেবা করেছি। কাজে যদি আপনারা মনে করেন যে আমরা অতীতে যেমন কাজ করছি এখন কাজ করছি ভবিষ্যতে কাজ করতে পারবো, তাহলে আপনাদের কাছে অনুরোধ বিশ্বাস করেন যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা কথায় না কাজের মাধ্যমে আপনাদেরকে সেই প্রমাণ দেব। পরিশেষে আপনাদের আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য রাখছি, আল্লাহ হাফেজ। শ্রোতৃমণ্ডলী, আমি জানি আপনারা এখানে 64 জেলার বাংলাদেশের সকল নেতৃবৃন্দ আছেন, এখানে সকল ডিস্ট্রিক্টের প্রার্থী আছেন, প্রত্যেককে বক্তব্য রাখতে পারলে আমাদের কাছে ভালো লাগতো, আপনাদের কাছে ভালো লাগতো, সময়ের কারণে আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না। আমি অনুরোধ জানাচ্ছি এখন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী রেজাউল করিম সগীরকে 30 সেকেন্ড বলার জন্য, রেজাউল করিম সগীর, তারপরে আমরা চলে যাব আমাদের স্টেজ যে কিছু বক্তব্য চলে যাব আমরা। এবং আমার অনুরোধ আপনাদের কাছে আজকে নয়ন-আল